بسم الله الرحمن الرحيم السلام عليكم এই যে দেখতে পাচ্ছেন মজার চানা ভুনা মানে ছোলা ভুনা দুই বাটিতে কেন করেছি দুই বাটিতে দুই টেস্ট এজন্য দুই বাটিতেই আমি দুই রকম ভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তেল দিয়ে দিলাম তারপরে দুই টুকরা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভেজে নেব তারপরে হাফ চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনগুলো একটু ভেজে নেচ্ছি যেন কাঁচা গন্ধ না আসে তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আরো দিলাম হাফ চামচ ধনের গুঁড়া এখন ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব ফ্রোজিং করা টমেটো কুচি এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে যে কোনো খাবারই খুব টেস্ট হয় এখন দিয়ে দিব এই যে ফ্রোজিং করা ছোলা ছোলাগুলো আমি বেশি করে ফ্রোজিং করে রেখেছি সিদ্ধ করে কারণ যখন মন চায় তখন একটু সিদ্ধ করে খাওয়ার চেয়ে আপনি ফ্রোজিং করে রাখলে বের করে এভাবে রান্না করে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম ঢাকনাতে ঢেকে দেব যেন ফ্রোজিং এটা ছুটে যায় তারপর বারবার নেড়েচেড়ে দেখে নিই যে আমার ফ্রোজিং করা এগুলো ছুটে গিয়ে ঝরঝরা হয়ে গেছে এখন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিলাম একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিট রান্না করব এর বারবার নেড়েচেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে এখন দেখেন অনেকটা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আমার বানানো ম্যাজিক মশলা এই মশলাটা আমার খাবারের টেস্ট বাড়িয়ে দেয় এটা হচ্ছে আমার ম্যাজিক এজন্য এই মশলাটা আমার খাবারে আমি বিশেষ করে ব্যবহার করে থাকি তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি নেড়েচেড়ে মিশিয়ে এখন নামিয়ে নেব ছোলা ভুনা হয়ে গিয়েছে এখন আমি দুই বাটিতে বেড়ে নেব দেখেন এই যে দুই বাটিতে বেড়ে নিয়েছি এটাকে আমি আলাদাভাবে নিয়ে নেব এই যে এখানে দিয়েছি টমেটো কেচাপ এটা টমেটো শুধু না এখানে তেঁতুলের টকও আছে এই কেচাপটা খুবই টক সামান্য একটু চিনি দিয়ে এখন ছোলাগুলোর সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে শুধু তেঁতুলের টক দিয়েও বানাতে পারেন একটু চিনি মিক্সড করে খেতে অসাধারণ আশা করি সবার কাছে ভালো লাগবে এভাবে ছোলাগুলো মাখিয়ে খেলে এত মজা আমার বাচ্চারা তো খুব পছন্দ করে আমাদের বাসায় আমরা এভাবেই ছোলা ভুনা মাখিয়ে খেয়ে থাকি তারপর উপর দিয়ে দিয়ে দিলাম কিছু শসা কুচি পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিলাম এভাবে খেতে খুবই মজা আর এই বাটিতে নিয়ে নিয়েছি একদম স্বাভাবিক যেভাবে ভুনা করেছি ওটাই যে যেভাবে পছন্দ করেন এভাবে খেতে পারেন ওটা শুধু খেতে খুব মজা আর এটা একটু মুড়িতে মাখিয়ে খেলে অনেক মজা আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ